वेलकम बैक टू माय चैनल मुमीर भाड़ी। कैमन आछो तुम्हारा सबाई? आशा करछि भालो आछो। आर आजकेर ए भाईफोटाते निश्चय तुम्हारा खूब मजा करे काटिएछो। जदिओ तुम्हारा भिडियो तुम्हारा कल के पाबे। आर आमी टाइटेले दिएछि जे आजके आमी आमार भाईयेर संगे आलाप करिए देव। तो आमी आगे बोलेछिलाम जे आमादेर फैमिलीते माने आमी मा बाबा तीनजने थाकि। तो भाबछो निश्चय जे भाई कोथा थेके एलो, ताई ना? तो जारा आमाके जाने तारा निश्चय बुझते पारछे अनेके जे आमी कार कथा बोलछी। ताहले चलो आर बेशी कथा ना बोले आमार भाईके तोमरा देखे नाओ। एई जे एटा होच्छे आमार भाई। ओदिके देखाओ मिठू। एर नाम आछे मिठू। मिठूर आबार अनेक खेलना आछे। एई जे एटा एकटा खेलना। ओके दिते हय एटा। ओदिके देखा ओदिके देखा। हाय बोले दाओ, हाय बोले दाओ। ओदिके देखो, ओदिके ओदिके ओदिके। ও মিঠু, মিঠু, মিঠু গো, আদি দাকা, এটা হামু দি দাও, এটা হামু দি দাও। এটা হামু দাও, কয়টা হামু দাও। আচ্ছা কাঁদে বসবে, বসে দাঁড়ো। ওর আবার অনেক খেলনা আছে। এই যে এই একটা খেলনা, তারপরে এই একটা ছাতা, এটা ওর খেলনা। এই যে দেখো নেমে যাচ্ছে, ছাতা এসে যাচ্ছে। কাঁদে বস, কাঁদে বস, বাবা কাঁদে বস, বস। একে আমি মানে একে পাওয়াটা নিয়েও একটা মানে গল্প আছে। একে কিনিনি আমি। কি হলো, কি হলো, কি হলো? চুল নিয়ে যাচ্ছে বাবা। আচ্ছা বস, বস। আচ্ছা এটা আমি দিচ্ছি, এটা আমি দিচ্ছি। থাক একটা, থাক থাক থাক। একে না আমি কিনিনি, মানে আমি তখন স্কুলে পড়ি। এই আমাদের সঙ্গে প্রায় 8.5 বছর হয়ে গেলো আছে। তখন আমি স্কুলে পড়ি, একদিন সকালবেলা ফুল তুলতে বেরিয়েছি বাইরে, দেখলাম ছাদের মানে উপর থেকে কিছু একটা সাদা মতন পড়লো। আমি অতটা খেয়াল করি মানে কি পলিথিন উড়ে এসে পড়লো নাকি। তারপরে দেখি না এরকম একটা পাখি। তখন এ তো ককটেল, মানে তখন জানতাম না যে এরকম ককটেল বাজি ফুটছে, ভয় পাচ্ছে। বস, বস। তো জানতাম না যে এরকম ককটেল হয়, মানে এই পাখিটাকে তখন দেখিনি অতটা। তারপরে দেখলাম যে একটা পাখি, ছোট পাখি, মানে তখন ওর মাথায় ঝুঁটি ফুটিগুলো অতটা হয়নি। ছোট ডানাটা ছোট, ঠোঁটটা ছোট, ঝুঁটিটা ছোট, এরকম এরকম বসে আছে থাবড়ু করে। তারপরে দেখলাম না এরকম কানের এইখানে লাল মতো। আমি বলি কে কি কামড়ে দিয়েছে, কাকেটাকে ঠুকড়ে দিয়েছে নাকি, রক্ত বেরোচ্ছে। তারপরে আবার এইদিকে দেখি না, ও এইদিকের কানেও লাল। তখন বুঝলাম যে না এই তাহলে পাখিটাই এরকম, মানে ডিজাইন কানে। তারপরে এরকম বসে আছে, চুপ করে ভয় পেয়েছে আর কি, মানে পাখিটাকে। আমিও ভয় পাচ্ছি অন্য কোনো পাখি এসে ঠুকরে ঠুকরে দেয়। তারপরে বাবা এসে ওকে ধরলো, মানে একটা নেটে করে আস্তে করে ধরলো। আর একদম ছোট তো, মানে মানে কী করে যে উড়ে এলো এটাই হচ্ছে আশ্চর্যের বিষয়। কোথা থেকে এলো এখন আমরা জানতে পারি। তারপরে তো ওই যেদিন এসছে, এসে তো তখন খাঁচা টাচা নেই, একটা ফুলের ঝুড়িতে রাখা হয়েছিল, তো ছিল। সন্ধ্যা অব্দি কিচ্ছু খায়নি। তারপরে দেখছি সন্ধ্যেবেলা ছোলা মানে ভেজানো দেওয়া হয়েছিল, দেখি সন্ধ্যেবেলা একটু ছোলা ভেজানো হচ্ছে। তারপরে তো আস্তে 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 এই তো আমাদের সঙ্গে আছে, 8.5 বছর হয়ে গেল। মাথায় প্রচুর বুদ্ধি, দেখতে পাখি হলে কী হবে, মানে মানুষের থেকেও বেশি বুদ্ধি মাথায়। আর এ সব খায়, মাছ খায়, মাংসও খায়, কিন্তু মাংস ডিমটা আমরা দিই না। কিন্তু মাছ খেতে প্রচুর ভালোবাসে, চিংড়ি মাছ তো দিলে একদম চেয়ে চেয়ে খাবে। মানে ওকে কোনো জিনিস না দিয়ে আমরা খেতে পারবো না, হয়তো ওর সামনে খাচ্ছি তো এমন চেঁচাবে, মানে সে ওকে না দেওয়া অবধি মানে তোমাকে তোমাকে খেতে দেবে না, এরকম অবস্থা। ওই যে ছট করছে দাদা, ওদিকে তাকা, ওদিকে তাকা, তাকা ওদিকে। হাই বলে দাও, হাই বলে দাও, হাই বলে দাও। মিঠু একটু একটু গান করে দাও তো বাবা, একটু গান করে দাও। আচ্ছা হামু দাও, দাও দেব না কেন। আচ্ছা বসো, খাতে চুপ করে বসো তো, বদমাসি করছে প্রচুর। চাপ একদম বকে দেবো, একদম খুব পিটতে হবে।
খালে দোস তুমি তোকে বগলো না বোঝায় বগলে এরকম করে ডানা ফানা এই করে আচ্ছা একটু জ্বালাচ্ছে একটু কথা বলিনি পরে আমি দেখাচ্ছি তারপরে তো এত বছর হয়ে গেল আমাদের সঙ্গে আছে আমাদের সুখ দুঃখের সাথে আরে ভীষণ ভীতু জানো তো মানে ভিতরটা মশা ওরে এই যে বাইরে বাজি ফাটছে না ও মানে ভয় ভয় পাচ্ছে মশা উড়লেও ভয় পায় এরকম অবস্থা একদম ভীতু ভীতুর ডিম কি আছে কি আছে কি আছে কি আছে কি হলো কি হলো আর খালি আদর খাবে এ না কেন আদরকে আদর এত আদর খেতে ভালোবাসে দেখো দেখি না আদর কাছে দেখি না দেখতে পাইনি আদর খাচ্ছ আবার আদর করতে করতে যদি একটু বেকায়দা হয়ে যায় আবার কামড়াবে ওর বসে মানে আমাদের আদর করতে হবে খেলো কি হলো কি হলো কেন ওইদিকে তাকা ওইদিকে তাকা ওইদিকে তাকা ওইদিকে তাকা মিঠু মিঠু বললে আবার ডাকে সাড়া দিবে হ্যাঁ মিঠু মিঠু ডাকো ডাকো ও মিঠু ডাকো 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 আর জোরে ডাকো মিঠু ও মিঠু মিঠু ডাকো ডাকো ওইদিকে তাকে ডাকতে হয় ওইদিকে আচ্ছা 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 বসো দাও আস কোথায় 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 ওইদিকে কোথায় ওইদিকে কোথায় আচ্ছা একটু ঘুরু মানে একে না ছেড়ে রাখলে কোনো ভয় নেই যে উড়িয়ে পালিয়ে যাব বা এরকম কিছু নেই কিন্তু আমরা মানে ছেড়ে অত রাখতে পারি নাকি যখন আমি হয়তো বসলাম কোনো জায়গাতে তখন ওই ফ্যান ট্যান বন্ধ করে দিই তখন ছাড়তে পারি মানে ও তো হয়তো এমনি কোনো একটা মাছি উঠছে বা মশা উঠছে দেখে না ভয় পাবে এবার পাখা চললে তো উড়ে যাবে ওইদিকে তো ওই জন্যে যখন পাখা টাখা বন্ধ থাকে এই শীতকাল পড়লে এখন আবার রাখা যাবে গরমকালে তো পাখা চলে সেভাবে রাখা যায় না একবারও কীরকম হয়েছে দেখো আমি তখন কলেজে পড়ি মানে টিউশনি পড়ে ফিরছি তখন কটা হবে 10টা 11টা এরকম বাজে টিউশনি ফিরেছি পড়ে ফিরেছি তারপরে এবার ও তখন মা ওকে মানে ওর খাঁচাটা পরিষ্কার করছিল ওকে বাইরে বের করে দিয়েছিল তো বাইরে আছে এবার আমি দেখেছি মা এখন দরজাটা গ্রিলের আওয়াজটা পেয়েছে দরজাটা খুলতে গেছে ও বুঝতে পেরেছে যে কি একটা এলো তো মা বলে তাহলে তুই একটু বস আমি গেটটা খুলে দিয়ে আসি মানে এবার আমার গলার আওয়াজটা পেয়েছে তো ও হয়েছে এসেছে আমাকে নিয়ে যাচ্ছে না রেখে দিয়ে যাচ্ছে ও কী করেছে আমাদের ডাইনিংয়ের জানলা দিয়ে উড়ে একটা ছোটো ডোবা মতন ছিল ডোবাটা মানে পেরিয়ে গিয়ে পড়ে গেছে এবার ভালো তো উঠতে পারে না এবার আমি বললাম যা গেল উড়েই গেল এবার আমি ছুটে গেছি তারপর দেখি না চুপ করে বসে আছে এদিকে আসো আয় তারপর দেখি না ওখানে বসে আছে চুপ করে ঘাসের মধ্যে তারপরে আমি আবার নিয়ে এসেছি হাতে করে ধরে হাতে মানে হাত দিতেই সঙ্গে সঙ্গে হাতে উঠে গেছে বাবা সেদিনকে একটা দিন ছিল আমি গেল এই উড়ে গেল আর পাবো না তারপরে আমার মিঠু সোনা আমাদের সঙ্গে এত বছর আছে কি হলো কি আর এর না মানে শীতকাল হলে না খুব সর্দি হয় আর কি মানে ঠান্ডার ধাতটা প্রচুর গত বছর শীতকালে মানে এত সর্দি হয়ে গেছিল মানে আমি মা জানি বোধ হয় মানে এবছর আর কি বাঁচাতে পারবো না মানে একদিন সকালে এরকম হয়েছে ও রোদটা খুব প্রয়োজন মানে এই ছাদে বসে দিয়ে এলে শীতকালটাতে রোদটা খায় তাহলে শরীরটা ভালো থাকে আর এরকম তখন সেদিনকে মানে বৃষ্টি হচ্ছিল মেঘ মেঘ রোদ নেই ওর ও খাঁচার মধ্যে আছে মানে ওর গা হাত না পুরো নরম হয়ে গেছে আর কি মানে ও বসে আছে না ওর কোনো সেন্স নেই মানে মাথাটা এরকমভাবে হেলে যাচ্ছে মা এরকমভাবে মানে আমার মা মাথাটা এরকমভাবে মানে এরকমভাবে ঠেকনা দিয়ে রেখেছে হ্যাঁ মানে সেদিন যে কী গেছে
তারপরে যে আছে এখন এটাই মানে আমাদের ভাগ্য সত্যি। আর আবার এই শীতকাল আসছে, খুব ভয় লাগে। এই তো যেদিনকে যেদিন ফার্স্ট ভিডিওটা আমি ছাড়লাম, তো সেদিনকে আবার শরীর খারাপ, কি সর্দি ফর্দি বের করে একদম অবস্থা খারাপ। আমার বাবা ওষুধ নিয়ে এসে, ওষুধ খেয়েছে, এখন ভালো আছে। ওটা কে? ওটা মিঠু? কই বলতো, ও মিঠু, ডাকো ডাকো। ও তোমরা সবাই কেমন আছো বলো বলো। ও তোমরা সবাই কেমন আছো গো বলো, ওই দিকে তাকিয়ে বলতো। ও তোমরা ভালো আছো বলো, ও তোমরা ভালো আছো তো? দেখছে ক্যামেরা দিকে দেখছে। যেটা কি আর এ না অবিকল কোকিলের মতো ডাকতে পারে। মানে একদিন ধরুন কোকিল ডাকছে, ও বসে শুনছে আর কি। তো তারপর দেখি হঠাৎ করে ও কোকিলের মতো কু করে গেল। তারপর আস্তে আস্তে করে আমরা বলতাম, এবার দেখে দেখে ও তখন কু কু মানে যখন কু করবে না করেই যাবে, এখন হয়তো করবে না, এখন তো বয়স হয়ে গেছে। আগে খুব করতো, মানে সারাক্ষণ ওই আর বিভিন্ন রকম ডাকতে পারে। হয়তো একটা ডাক ডাকছে, এবার আমি হয়তো অন্য ডাক শুরু করলাম, ও সঙ্গে সঙ্গে চেঞ্জ করে কী করবে, আবার আমি যেটা বলছিলাম ওইটা স্টার্ট করবে। মানে মাথায় প্রচুর বুদ্ধি হলো, খালি একটু দুষ্টুমি করে, খালি দুষ্টুমি। এই যে এই যে এইটা আমার হাতে আছে না, এইটার দিকে বারবার তাকাচ্ছে, এটার দিকে বারবার তাকাচ্ছে, ফুচকেটা এইটার দিকে তাকাচ্ছে। কত রকমের আওয়াজ করতে পারতো, এখন একটুখানি আর অতটা পারে না। মানে আগে যখন এমনি বসে থাকতো বারান্দায় বসিয়ে দিলে নিজে নিজেই ডাকতো অনেক ধরনের আওয়াজ, এখন বয়স হয়ে গেছে তো মানে অতটা আর পারে না। মানে যখন খুব মনের ইচ্ছা হয় তখনই ডাকে, না হলে অতটা আর করে না। আগে যদি আমি ইউটিউব খুলতাম ওর অনেক ভিডিও দেখাতে পারতাম। আছে কিছু কিছু ভিডিও করা, দেখাবো তোমাদের। আর এর একটা বদ অভ্যাস আছে, মানে ও হচ্ছে কীরকম জায়গাটা বসে, রান্নাঘরের সামনেটা টুলের ওপর থাকে বসে খাঁচা শুদ্ধ। এবার বাবা হয়তো মা রান্না করছে, বাবা হয়তো রান্নাঘরে ঢুকলো, হয়তো আমি কিছু একটুখানি মুখে টুখে দিলো আর কি, কিছু হয়তো রান্না। ও না বসে বসে দেখবে যে রান্নাঘরে কী গেল, এমন দেখবে, তোমাদের একদিন ভিডিও করে দেখাবো, এরমভাবে দেখবে যে কিছু কি খাচ্ছে, যেই মুখে তুলবে হয়তো কিছু একটা তুলেছে, ব্যাস অমনি চিৎকার। সে যতক্ষণ না দেবে চাচামচি থামবে না, আগে তাকে দিলে তারপরে ঠিক আছে, মানে নজরদারি করে আর কি, যে কিছু খেয়ে নিলো আমাকে দেয়নি এরকম। আর চেয়ে চেয়ে খাবার খাবে, হয়তো খাবার ওদের ছোলা তরকারি হলো, ছোলা তরকারিতে ছোলা দেওয়া হলো, একটা খেয়ে নিল আবার চাইবে, তিন চারটে খাওয়া হয়ে গেলো তারপর আবার চাইবে, সে জোরে জোরে চাইবে একদম না দেওয়া অব্দি। ওদেরকে ভালো করে তাকাও, নাহলে বলবে বাজে পাখি, বদমাস পাখি, দুষ্টু পাখি, আই ওদের তাকাও। মানে আমাকে তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে বলে দাও, তোমরা কমেন্ট করে জানিও আমাকে তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে, আর আমার দিদি ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? হ্যাঁ বলো, এদিকে বলতে হয়, আজকে খুব বদমাশি করছো তো, খালি ছাতার দিকে লক্ষ্য করছে, আর চাই না ছাতা, ঠিক আছে? এবার এবার দেখো চুপ করে বসেছে। মানে আগে কি করতে না তো, চিরুনি, আয়না, আয়নাটা এখনো আছে, এই সব জিনিস তার বন্ধু, ওইগুলোকে দিলে তাদের সঙ্গে তাকিয়ে তাকিয়ে গান গাইবে। বলে দাও, বলে আমাকে কেমন লেগেছে তোমরা কমেন্টস করে জানিও, আর যদি ভালো লাগে লাইক করো, আর আমার দিদি ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা কোদা, টাটা টাটা বলো, টাটা। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওতে তোমরা মাঝে মাঝে আমার মিঠুকে দেখতে পাবে, ঠিক আছে?
দোকান করো দোকান করো।